আপনারা জানেন আমরা সেই সদর ঢাকা থেকে এখানে আসছি, এটার নাম কুয়াকাটা, এলাকার মানুষ এই ধরনের সেখান থেকে আমরা একটা সংগ্রহ করি এবং কৃষককে আমরা বেশ কিছু টাকাও দেই, তারপরে এটা নাকি অনেক মিষ্টি হবে, একদম মিষ্টির মতোই হবে বলে আমরা আশা করছি। আশা করছি কৃষক তরমুজের বলন দেখে খুবই খুশি হয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে তরমুজ কেমন হবে, সে বললো এবারের তরমুজ ফলন অনেক ভালো, মিষ্টি, সুস্বাদু। এবার রচনা না বলে একটু সংক্ষিপ্ত করে আসার পথে আমরা আরও দেখতে পেলাম, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওদিকে অনেক মরিচ গাছ, এবার সূর্যের বাম্পার ফলন হয়েছে, কৃষক অনেক খুশি। আমি জানতে পারলাম এই মরিচগুলো অনেক ঝাল হয়, আমিও আশাবাদী এগুলো অনেক ঝাল হবে, আপনারাও খেয়ে দেখতে পারেন, এগুলা অবশ্যই অবশ্যই ঢাকায় যাবে। আমি এখন আপাতত এখানে ভিডিওটা শেষ করছি, আবার আপনাদের সাথে সামনে দেখা হবে। আমরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবার আপনি একটু বিদায় নিন, কবিতাটি ভালো হয়েছে, কবিতাটি ভালো হয়েছে। আচ্ছা আমরা যাচ্ছি এবং রাস্তাটা খুব একটা ভালো নয়, এইটাই আমাদের একটা কষ্টের বিষয়। আর আমরা এখন যাচ্ছি সূর্য অস্ত দেখার উদ্দেশ্যে, আশা করছি আমরা আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব। হ্যাঁ শুনেই তো নিলেন, কেউ আর আমাদের ভাবি বলে দিলেন, উনিকে তো খুশি, আর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে সেটা অনেক ঘুরেছিলেন, বাট তার ধারণা ভেঙে সে একটা তরমুজ